নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব যে কীভাবে আপনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে তপসিলি বন্ধু এসসি এবং জয় জোহার ফর এস এবং মানবিক প্রকল্পে আবেদন করে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনার এই জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটি ফিল করবেন পাশাপাশি এখানে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টের জেরক্স লাগবে পাশাপাশি কোথায় গিয়ে ফর্মটি জমা দিবেন সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনার ফর্মটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম এই পেনশন স্কিমের আন্ডারেই কিন্তু বন্ধুরা তপশিলি বন্ধু এসসি এবং জয় জোহার ফর এসটি অর্থাৎ যারা এসসি রয়েছেন তারা তপশিলি বন্ধুতে আবেদন করবেন এবং যারা এসটি রয়েছেন সিঁদুল টাইপ তারা জয় জোহারে আবেদন করতে পারবেন তো এখানে পুরুষ এবং মহিলা উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে কিন্তু মিনিমাম ষাট বছর অর্থাৎ ষাট বছর না হলে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তো বন্ধুরা ফর্মটি ফিল আপ করার জন্য সর্বপ্রথম ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাফিক্সের সেলফ অ্যাটাসের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আবেদনকারীকে এখানে লাগাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সবার উপরে দিকে অ্যাপ্লিকেশন ফর অর্থাৎ আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে তপশিলি বন্ধুতে করবেন এবং আপনি যদি এসটি হয়ে থাকেন তাহলে জয় জোহার প্রকল্পের যে পাশে বক্স রয়েছে সেখানে টিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যেখানে পার্সোনাল ডিটেলস অর্থাৎ আবেদনকারীর পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে দিতে হবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বেনিফিশারি নেম এখানে কিন্তু বন্ধুরা আপনাদের নাম লিখতে হবে ফার্স্ট নেম তারপর মিডিল মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিয়ে দিবেন এবং লাস্ট নেম আপনারা দিয়ে দিবেন অর্থাৎ পদবি তারপর জেন্ডার দেখতে পাচ্ছেন অর্থাৎ আবেদনকারী পুরুষ না মহিলা মহিলা হলে ফিমেলে টিক করবে এবং পুরুষ হলে মেলে টিক করবে তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ এক এক দু হাজার একুশের হিসেব আপনাদের বয়স কত হয়েছে সেটি কিন্তু এই ডেট অফ বার্থের বক্স যে রয়েছে এখানে কিন্তু আপনাদের লিখে দিতে হবে এখানে যেহেতু এটি পুরনো ফর্ম তার জন্য এখানে এক এক দু হাজার কুড়ি লেখা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে রয়েছে ফাদার্স নেম অর্থাৎ আবেদনকারী যে পুরুষ অথবা মহিলা তার বাবার নাম কিন্তু লিখতে হবে ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম এবং আবেদনকারী পুরুষ অথবা মহিলার মান নাম কিন্তু এখানে লিখতে হবে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এবং আপনাদের বলে রাখি আপনারা কিন্তু ইংলিশ ক্যাপিটাল লেটারের ফর্মটি ফিল আপ করবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্ট অর্থাৎ আপনাদের কাস্ট কোন ক্যাটাগরির এসসি হয়ে থাকলে এসসির পাশে টিক করবেন এসটি হয়ে থাকলে এসটির পাশে টিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিডের পাশে ঠিক করবেন আনমেরিড হয়ে থাকলে আনমেরিডের পাশে ঠিক করবেন এবং বিধবা হয়ে থাকলে আবেদনকারী মহিলা বিধবা হয়ে থাকলে সেক্ষেত্রে উইডোর পাশে ঠিক করবে তারপরে দেখতে পাচ্ছেন স্পাউস নেম অর্থাৎ আবেদনকারী পুরুষ যদি হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষ তার স্ত্রীর নাম কিন্তু লিখবে স্পাউস নেম বক্সে এই ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এবং আবেদনকারী মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নাম লিখবে কিন্তু এই স্পাউস নেম যে বক্সটি রয়েছে যে প্রথমে ফার্স্ট নেম তারপর মিডিল নেম যদি থাকে মিডল নেম দিবে তারপর পদবী অর্থাৎ টাইটেল লাস্ট নেমের জায়গায় লিখবে তারপর মান্থলি ইনকাম অর্থাৎ আপনাদের পরিবারের মান্থলি ইনকাম কত অর্থাৎ আবেদনকারী পরিবারের সেক্ষেত্রে মান্থলি ইনকামের ঘরে কিন্তু অবশ্যই দিতে হবে মান্থলি ইনকাম কত এবং আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটি প্রধান পঞ্চায়েতের থেকে আপনারা নিতে পারেন এবং যারা পৌরসভার বাসিন্দা তারা পৌরসভার থেকে কিন্তু নেবেন তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশান নম্বর এবং আপনাদের বলে দিচ্ছে এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক দেখতে পাচ্ছেন যে ডিজিটাল রেশন কার্ডের ঘরে কিন্তু স্টারমার্ক দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদের ডিজিটাল রেশন কার্ডের যে নম্বর রয়েছে সেটি কিন্তু আপনারা এই পার্সোনাল আইডেন্টিফিকেশনের প্রথমের ঘরটি লিখে দেবেন তারপর এ এল টিন নম্বর যেটি বাড়ির নম্বর হয় আপনারা যদি সেটি পান কাছে তাহলে লিখে না হলে পরবর্তীতে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন ঘরটি তারপর আধার নম্বর ই ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যদি আপনাদের আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আধার নম্বরটি লিখে দেবেন তারপর এপিক অথবা ভোটার আইডি নম্বর আপনার ভোটার আইডির যে নম্বর রয়েছে সেটি লিখে দেবেন প্যান কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ড নম্বর লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারী মহিলা অথবা পুরুষ যদি বিপিএল ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে বিপিএল বিপিএল নম্বর দিয়ে দেবেন এবং বিপিএল নম্বর যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে বিপিএল নম্বর আপনার বক্সটি ফাঁকা রেখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারীর যোগাযোগের মাধ্যম সর্বপ্রথম দেখতে পাচ্ছেন স্টেট বাই ডিফল এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে এস অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ আপনাদের কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে বাসিন্দা সেটি লিখে দিবেন তারপর ডিস্ট্রিক্ট আপনাদের জেলা পুলিশ স্টেশন আপনি যদি ব্লকের বাসিন্দা হয়ে থাকেন ব্লক লিখে দেবেন মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি লিখে দেবেন কর্পোরেশনের আন্ডারে থাকলে কর্পোরেশন লিখে দেবেন তারপর আপনি যদি গ্রামের আন্ডারে থাকেন অর্থাৎ ব্লকের আন্ডারে জিপির আন্ডারে তাহলে জিপি লিখে দিবেন তারপর ওয়ার্ড নম্বর অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে বসবাস করে থাকলে সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর হবে ওয়ার্ড নম্বরটি দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ টাউন সিটি অর্থাৎ আপনাদের গ্রামের নাম শহরের নাম টাউনের নাম তো বন্ধু এখানে আপনারা যদি গ্রামের বাসিন্দা থাকে সেক্ষেত্রে গ্রামের নাম দিয়ে দিবেন এবং শহরাঞ্চলের বাসিন্দাদের আপনাদের শহরের নাম দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন হাউস পোস্ট অফিস দিয়ে পিন পিনকোড দিয়ে দিবেন তারপর নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি কত বছর যাবৎ পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সংখ্যাটুকু এখানে কিন্তু লিখে দিবেন বক্সে তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর অর্থাৎ আপনার মোবাইল নম্বর কিন্তু এখানে দিতে হবে ইমেল আইডি যদি থেকে থাকে ইমেল আইডি দিয়ে দিবেন তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম সর্বপ্রথম কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনার তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনি দিয়ে দেবেন আইএফসি কোড যে রয়েছে ব্যাঙ্কে সেটি লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন পরের বক্সটি রয়েছে ফর মানবিক স্কিম অর্থাৎ যারা ডিজাবিলিটি অর্থাৎ অক্ষম ভাতার জন্য আবেদন করবেন তারা অর্থাৎ উপরে যদি আপনারা এখান থেকে যদি এখানে দেখতেই পাচ্ছেন যে মানবিক লেখা রয়েছে তিন নম্বরে আপনারা যদি মানবিকের পাশে টিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে এই মানবিক যে ঘরটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফর মানবিক স্কিম এই ঘরটি ফিল আপ করতে হবে অর্থাৎ উপরে যদি মানবিক করা না থাকে আপনাদের টিক করা না থাকে সেক্ষেত্রে এই ঘর টিকে আপনারা বাদ দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটাস্টেড কপি যার তা নকল অর্থাৎ কী জেরক্স দেবেন আপনারা পাসপোর্ট ফটোগ্রাফ দিতেই হবে টিক করে দেবেন কাস্ট সার্টিফিকেট জেরক্স দিয়ে দেবেন টিক করে দেবেন পাশে কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফর্ম অথরিটি তার ডিজিটাল রেশন কার্ডের যে আপনাদের জেরক্স রয়েছে সেটি দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে কপি অফ আধার কার্ড ইফ অ্যাভেলেবেল অর্থাৎ আধার কার্ড যদি থাকে আপনার জেরোস কপি দিয়ে দিবেন ভোটার কার্ডের জেরোস কপি দিয়ে দেবেন কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সেটি আপনারা দিয়ে দেবেন এখানে কপি অফ ইনকাম সার্টিফিকেট সেটি আপনার দিয়ে দেবেন এখানে কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের ছবি দিয়ে দিবেন জেরক্স তারপর আদার্স ডকুমেন্ট থাকলে দিয়ে তারপর তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সেলফ ডিক্লারেশন অর্থাৎ নমিনির ব্যাপার রয়েছে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেট আই হেয়ার বাই নমিনি অর্থাৎ আপনার অবর্তমানে অর্থাৎ আপনার মৃত্যু আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীকে নমিনি হিসেবে রেখে যেতে পারে এবং মহিলা হলে সেক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু এখানে লিখতে পারে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখার পর কিন্তু এখানে প্রেজেন্টলি আই এম রিসিভিং দ্য ফলোইং সোশ্যাল সিকিউরিটি পেনশন প্লিজ টিক অর্থাৎ বর্তমানে যদি আপনি কোনোরকম সোশ্যাল সিকিউ সিকিউরিটি পেনশন অর্থাৎ পেয়ে থাকেন গভর্নমেন্টের থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে টিক করে দিতে হবে এবং আপনাদের বলে রেখে আপনারা যদি কোনোরকম সরকারি সহায়তা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি অর্থাৎ এই জায়গাটাও কিন্তু অফিসের ব্যবহারের জন্যই এবং অফিসিয়াল যারা থাকবে তারাই কিন্তু এখানে ফিল আপ করবে ঘরগুলি এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে অর্থাৎ আবেদনকারী সিগনেচার এখানে করে দেবে তারপর সিগনেচার উইথ দ্য স্ট্যাম্প অফ ইনকোয়ারি অফিসার অর্থাৎ যারা ইনকোয়ারি অফিসার থাকবে তারা কিন্তু এখানে ডেট দিয়ে স্ট্যাম্প দিয়ে তারা কিন্তু সিগনেচার করবে এবং ডেট স্ট্যাম্প দিয়ে কিন্তু সিগনেচার করে আপনাদের কিন্তু এই প্রকল্পের যে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা কিন্তু চাইলে এই দুয়ারে সরকার যে ক্যাম্প বসে সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই ফর্মটি জমা করতে পারবেন এবং সেখানে করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের কাজ হয়ে যাবে এবং আপনারা যদি দুয়ারে সরকারি পরবর্তীতে আপনার আবেদন করতে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করে সেখানে কিন্তু এই ফর্ম ফিল আপ করে জমা দিতে